ওয়েলকাম ব্যাক এমডি নাজির হোসেন। আমরা এখন লালন পাপ পিস্টে ঘুরতেছি, হাতি দিতে রওনা দিয়ে আসলাম। আমাদের গন্তব্য হলো গিয়ে জাহাঙ্গীরনগর যাবো। মুস্তাফিজ ভাই, আরিয়ান খান, ও আমার এই ব্লগে আরিয়ান খান ফার্স্ট না দ্বিতীয়বার, আর এখানে আছে মুস্তাফিজ ভাই। ভাইয়ের জন্য ওয়েট করতেছি, আরও গ্রুপ মেম্বার যারা আছে হোল স্টার বাইকারের জন্য ওয়েট করতেছি। তারা আসলে আমরা এখান থেকে রওনা দিব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পৌঁছে আমরা খাবো হলো ভর্তা, ভাত, হাঁসের মাংস, যার যার রুচি অনুযায়ী খাবে যেতে পারে। আশপাশে দেখাই হ্যালো জোর ফুল লালন কলকারখানায় ভরপুর। আর এই হাইওয়েটা আপনাদের দেখেন, হাইওয়েটা খুবই সুন্দর, হাই স্পিডে এখানে চলে, অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু বাংলাদেশের হাইওয়ে। আর এই পাশটাও দেখাই আমি, ওই দেখেন কত সুন্দর গতিতে বাস আছে এখানে, কোনো স্টপেজ নেই, কিছু নেই, যে কোনো ওভারটেকিং এর কোনো বালাই নেই, ওভারটেকিং এর সময় কোনো সময় দেখে না কেউ। যাই হোক, ওই হলো আমাদের লালন পাম্প। এখন এখানে আছি, এখানে সবাই আসবে, আসলে পরে বাকিটা আপডেট দেখাচ্ছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে। ইউটিউব ব্যাক এমনি দাদি ফ্যান, আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে, আমাদের বাইক গুলো এই আমার কালামানি এলো। মুস্তাফিজ ভাই শুধু কুমিল্লা থেকে আসছে। নাইদ ভাই, হাই এনামুল ভাই, মাথা চুলকাচ্ছে, মাথা কিন্তু খুশকি নেই শুধাই, এটা একটা ভাব নেওয়ার জন্য। এটা হলো খুরশিদ ভাই, ওয়ালাইকুম সালাম। আর আমাদের ফারজানা, রি আপু, ফারজানা আপু, আইরিন আছে, ওই তো খুলনা পারে, আমাদের কামাল ভাই, আর আমি তো আসি ঘটক নাজির, কাজী নাজির, সরি। আজকে এখানে বিয়ে হবে নাহিদ ভাই, নাহিদ ভাই শেরওয়ানি পরে আসছে, রেজিস্টার খাতা রেডি, 15 লাখ 1 টাকা। এই নেচার অনেক সুন্দর পরিবেশ এখানে, দেখা হচ্ছে কিছু ভাই বলতেন যে দেওয়ার দিবেন আমার কাছে ফুল কপি থাক। হ্যাঁ দেখাইতেছি একটু পরে, ওকে। নাইদ ভাই, নাজির ভাই, জি ভাই, আপনার সাথে পরিচয় নাই, ওই সবার ভাই আসছিল। ওয়েলকাম ব্যাক এমনি নাজির হোসেন। আমরা এখন আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলায়। এই হলো আমাদের তোফাজ্জল ভাই, আজ আমরা ব্লগে থাকবে, উনিও অনেক মজা পাচ্ছি, অনেক মজা পাচ্ছি, আবহাওয়াটা আমাদের অনুকূলে, একদম কারোর গায়ে কোনো ঘাম নেই, আহ কি মজা, জাহাঙ্গীরনগর শান্ত, একদম শীতল পরিবেশ, আইরিন, আইরিন আপু কিছু বলেন, কেমন লাগতেছে এখন আমাদের? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। খোরশেদ ভাই কিছু বলবেন? দেখেন পায়ের অবস্থা,
আমার একটু না একটু আছে এনকা পরিবেশটা খুব সুন্দর জাহানগর বিশ্ববিদ্যালয়ে আমি অতীতেও আসছি এনকা পরিবেশ খুবই সুন্দর অতিথি পাখি যখনই আসে তখনই আমি চলে আসি উইথ ফ্যামিলি আমার খুব ভালো লাগে এই পরিবেশটা ওকে সি ইউ সুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমরা এখন ধল্লা বিড়িতে এখানে এটা হলো গিয়ে সিঙ্গালে মানিকগঞ্জ রোডে পড়লো ধল্লা বিড়ি চরক গাছ আছে এই হলো চরক গাছ আগে আমরা চরক গাছে চড়তাম এই হলো নাগরদোলা কি করে নৌকার দোল দিয়ে দেয় নাগরদোলাই বলে নাগরদোলা তো রাউন্ড দেয় রাউন্ড দেয় না সুন্দর একটা পরিবেশ কিন্তু বাতাসটা এখন নাই বাতাসটা পাওয়া যাচ্ছে না বৃষ্টিটা পরে মনে হয় গরমটা বেড়ে গেছে গরম লাগছে মনে করলাম বাতাস আছে তো এখানে আসলাম বাতাস পেলাম হালকা পাতলা ঝিরি ঝিরি বাতাস পেল রাস্তাটা এত বড় হয়ে গেছে এখন এদিক দিয়ে এখন অনেক গাড়ি আনাগোনা আর ওই যে নদী নদীর পরিবেশটা সুন্দর শান্ত এখানে সেই হাজারীবাগের বিখ্যাত ট্যানারি এখানে চলে আসছে এই নদীর পাড় জুড়েই এলো সেই জানারি এরিয়া এখানে আমরা আছি রিভার ভিউ রেস্টুরেন্ট ধলা ব্রিজের পাশেই